অন্য ভিডিও ভিডিও দাও না দি পড়ে অন্য ওকে ছবি যাবি আরো তুল ওই আজকে রমজান উপলক্ষে আমরা পুরি রোপণ করব আর এই মাটিতে আমরা তেমন কিছু সার মিশাইনি শুধুমাত্র গোবর সার দিয়েছি কিছুদিন আগে পনেরো দিন আগে আমরা এখন মাটি হয়ে গিয়েছে তো ভাই কিছু রয়েছে জায়গা সেখানে আমরা পুরি রোপণ করবো একদম পাখির উপায়ে কোনো সার্ভিস তৈরি করবো না সবগুলো আপনারা আপনারা পাবেন তো চলুন শুরু করি রোপণ করে করতেছি এই বিষয়টি এটা দিকে দিব এরকম করে ডুবে দিব তারপরে রোপণ করে দিচ্ছি একটু জায়গা ছেড়ে রাখবো যাতে বড় হওয়ার সাথে সাথে একটু এগুলো জায়গায় পাই রোপণ করার পর পানি দিয়ে দিব এভাবে রোপণ করে ফেলবো সব গাছ তো রোপণ করতেছি আপনারা দেখুন কীভাবে রোপণ করবেন এই যে গাছগুলো আছে এগুলো এটাই রোপণ করে মাঝখানে এরকম একটা কষ্ট করে এগুলো উপরে করে দিয়ে দিয়ে দিবেন যাতে সবগুলো থেকে শিকড় একসাথে বের হয় এটা দুইটা আছে এটা দুইটাই রোপণ করে দেবেন তো এখানে আমি মাত্র সত্তর টাকার পুদিনা পাতা কিনেছি আপনারা চাইলে পুদিনা বীজ থেকেও চারা রোপণ করতে পারবেন কিন্তু পুদিনার পাতা থেকে মানে শিকড়ওয়ালা ডাটা থেকে যদি রোপণ করেন তাহলে সেক্ষেত্রে বেশি ভালো ফল দেবে ওকে তো এরকম এরকমগুলো রোপণ করবেন এইভাবে মানে শোয়ানো অবস্থায় যাতে করে ফল একটু বেশি পাওয়া যায় এইটা এরকম করে রোপণ করে দিব এভাবে আমি সব রোপণ করবো রোপণ করে ফিরে আসতেছি আমি গত বছরও রোপণ করছিলাম গত বছর অনেক ভালো ফল দিছিল আমরা রমজানের মধ্যে খেয়ে খেতে পারছিলাম বিশেষ করে পুদিনা ছানা বিরুদ্ধে ছানাগুলোর সাথে খেতে খুব ভালো লাগে আমি একটু বাগান বিলাস মানুষ তো আপনাদেরকে এখানে এই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে আম গাছ আম গাছের ফলন কীভাবে আম গাছে ফলন করবেন তো আপনারা চাইলে এভাবে রোপণ করতে পারেন কোনো ধরনের আপনারা চাইলে সাত ভাগে রোপণ করতে পারবেন এটারও একটা আপডেট আসবে চ্যানেলে তো সেই জন্য চ্যানেলটা কী করতে হবে লাল একটা সাবস্ক্রাইব বাটন আছে ওটা ক্লিক করতে এটাতে ক্লিক করতে হবে সাবস্ক্রাইব করে দিতে হবে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকে ঘন্টাটা বাজায় দিতে হবে যাতে পরবর্তীতে সব আপডেট পেতে পারেন তো আমার সাথে এখনও মামার সাথে রয়েছেন আমার চ্যানেলের আগের সেই মামার সাথে তো আগের চ্যানেলটা আমার ইউটিউব থেকে একটা ইউটিউব থেকে ইয়া করে দেওয়া হয়েছিল কপিরাইট ক্লিয়ার করার জন্য তো এখন থেকে আমি আর কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করবো না যেহেতু ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য করা হয়েছিল এটা পাঠিয়ে তিনশো তিনজন সাবস্ক্রাইবার ছিল আমাদের ভালো কথা ছিল মিনিমাম 8 লাখ ভিউজ ছিল তো সব কিছু হারিয়ে ফেলেছি আমি একসাথে তো আশা রাখছি এবারও আপনারা আমার সাথ থাকবেন তো আপনারা দেখে শুনে রোপণ করবেন এরকম থাকলে এগুলো দুইটা একসাথে রোপণ করবেন একদম একটু মুড়ে দিবেন 1 ইঞ্চি বরাবর দিবেন যাতে গাছগুলো ভিতর পাই গাছগুলো যেন মাটির গভীরে পর্যন্ত যেতে পারে সেই হিসাবে রোপণ করবেন ফিরে আসছি আমরা সম্পূর্ণ রোপণ করার পর পানি দিয়ে দিয়েছি তো পানি দেওয়া শেষ তো এখন আমি আবার আপনাদেরকে আপডেট জানাবো আগামী 1 সপ্তাহ পর এই পুদিনা গাছ কেমন হয়েছে এখন শুধুমাত্র শুধু পানি দেওয়া হবে আর গোবরের পানি দিব 1 সপ্তাহ পর পর তো এইভাবে কী হয় আপনাদেরকে দেখাবো 70 টাকার পুদিনা দিয়ে আমি এতটুকু পর্যন্ত রোপণ করতে পারছি
একটা করে গাছ দিয়ে। আপনারা চাইলে বোতলে কিংবা ক্যারেটে রোপণ করতে পারবেন। এই পদ্ধতিটাও আপনাদেরকে দেখিয়ে দেওয়া দিব। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ব্লগ। আসসালামু আলাইকুম।